বিসমুল্লাহির রহমানির রাহিম রমজানের পবিত্রতাকে সামনে রেখে একটু প্রশান্তি এনে দেবার জন্য আপনাদের এই আয়োজন এখানে আমি আজকে বানিয়েছি দুধ কলার লাচ্ছি কিভাবে বানাতে হয় দেখুন এক গ্লাস দুধ আমি একটি ব্লেন্ডারে ঢেলে দিলাম এরপর একটি পাকা কলা আমি স্লাইস করে রেখেছি সেটি দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি যারা চিনি কম খান তারা না দিলেও পারেন এবার এটিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব তো চলুন দেখি কিভাবে প্রস্তুত করতে হয় দুধ কলার লাচ্চি ব্লেন্ডারের ঢাকনাটি আটকে আমি বেশ কয়েক মিনিট এখানে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত কলা ভালোভাবে ব্লেন্ড না হয় ভালোভাবে হয়ে গেলেই বুঝতে পারবেন আপনার লাচ্চি তৈরি হয়ে গেছে এরপর পরিবেশনের পালা ইচ্ছে হলে কেউ একটু বরফ দিয়ে আইস কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আবার ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন যাদের ঠান্ডা অপছন্দ তারা নর্মালেই খেতে পারেন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি প্রস্তুত হয়ে গেছে আমার দুধকালা লাচ্ছি আমার এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি কিছু বাদাম কুচি দিয়েছি এটি অপশনাল না দিলেও চলে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ